আজকে আমরা শিখব এনভায়রনমেন্ট। যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য দুই ধরনের এনভায়রনমেন্ট থাকতে পারে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে প্রোডাকশন এনভায়রনমেন্ট। যখন আমাদের অ্যাপ্লিকেশনটা প্রোডাকশন সার্ভারে হোস্ট করা হবে, ডিপ্লয় করা হবে, তখন সেটা হবে হচ্ছে প্রোডাকশন এনভায়রনমেন্ট। বর্তমানে আমরা আছি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে। তো এই এনভায়রনমেন্টটা আমরা পেতে পারি কিভাবে, এবং এই এনভায়রনমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আমরা অনেক কিছু ঘটাতে পারি। যেমন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে আমরা কোনো একটা কোড এক্সিকিউট করব, আবার প্রোডাকশন এনভায়রনমেন্টে সেই ধরনের কোনো কোড এক্সিকিউট করব না। যেমন এই যে আমরা এখানে মর্গান ইউজ করেছি, তো মর্গানের এই যে মিডলওয়্যারটা আমাদের এখানে ব্যবহার করার দরকার নেই। আমরা শুধুমাত্র তখনই মর্গান ব্যবহার করব যদি সেটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট হয়। তো এই সব কাজ করার জন্য আগে আমাদের বুঝতে হবে আমরা কোন এনভায়রনমেন্টে আছি। সেটা আমরা বুঝবো কিভাবে, এটা বোঝার জন্য আমাদের অনেকগুলো ওয়ে আছে। তার ভিতরে একটা হচ্ছে প্রসেস ডট ইএনভি ডট নোড ইএনভি। ওকে, ইএনভি মানে হচ্ছে এনভায়রনমেন্ট। আমরা বুঝতে পারি এটার মাধ্যমে যে আমরা কোন এনভায়রনমেন্টে আছি। তাহলে আমরা যদি কনসোল ডট লগ করি প্রসেস ডট ইএনভি ডট নোড ইএনভি, এটা আমাদেরকে বর্তমানে কি আউটপুট দিবে? আপনি হয়তো এক্সপেক্ট করছেন এটা আমাদেরকে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা বা ডেভেলপমেন্ট আউটপুট দিবে, কিন্তু দিবে না। বাই ডিফল্ট এটা কোনো আউটপুটই দিবে না, বাই ডিফল্ট এটা আমাদেরকে আনডিফাইন্ড বলবে, কারণ আমরা নোড এনভায়রনমেন্টটাকে সেট আপ করিনি। হ্যাঁ, যদি আপনি এক্সপোর্ট করে দেন নোড এনভায়রনমেন্টকে অ্যাজ এ ডেভেলপমেন্ট, তাহলে সেটা আপনাকে ডেভেলপমেন্ট আউটপুট দিবে। আর যখন আমি এটা প্রোডাকশন সার্ভারে আপলোড করে দিব, তখন এ সঠিকভাবে আমাদেরকে বলবে যে না, নোড ইএনভির ভ্যালু হচ্ছে প্রোডাকশন। এর থেকে সহজ আর একটা উপায় আছে, সেটা সবসময় ডিফল্টভাবে আমাদেরকে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা দিবে। অর্থাৎ আমরা সেট আপ করি আর না করি, বাইরে থেকে বলে দেই আর না দেই, যতক্ষণ না বলছি যে আমাদের এনভায়রনমেন্টটা প্রোডাকশন, ততক্ষণ সে আমাদেরকে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা দিবে। তো আগে আমরা এই কোডটা রান করে দেখার চেষ্টা করি। ওকে, তো আমরা কনসোলে যাব। দেখেন এটা আমাদেরকে আউটপুট দিচ্ছে আনডিফাইন্ড, যেহেতু নোটবন ওপেন আছে, সেহেতু হচ্ছে আমাদেরকে ডিরেক্টলি আউটপুট দিয়ে দিচ্ছে আনডিফাইন্ড। আমরা ইচ্ছা করলে এই এনভায়রনমেন্টটা সেট আপ করে নিতে পারি। ওকে, তো আপনারা সেটা অলরেডি জানেন যে আমরা এক্সপোর্ট করতে পারি যে কোনো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, অথবা উইন্ডোজ মেশিনের ক্ষেত্রে সেট করতে পারি। যদি আপনি উইন্ডোজে থেকে থাকেন তাহলে এইভাবে লিখবেন, সেট অর স্মল লেটার দিয়ে সেট, যেটা খুশি লেখেন। আমরা করব হচ্ছে ম্যাক বা লিনাক্সের জন্য আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এক্সপোর্ট নোড আন্ডার স্কোর ইএনভি ইজ, সরি স্পেস দেওয়া যাবে না, ইজ ইকুয়াল টু, আপাতত বলে নিলাম ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। ওকে, দিয়ে এন্টার করে দিলাম। তো এবার আবার যদি আমরা আমাদের সার্ভারটাকে স্টার্ট করি, এবার আমরা দেখতে পারবো যে এখানে ডেভেলপমেন্ট এসছে, অর্থাৎ আমাদের এনভায়রনমেন্টটা সে ধরতে পেরেছে প্রসেস ডট ইএনভি ডট নোড ইএনভি এর মাধ্যমে, সে এটা ধরতে পেরেছে। নোড ইএনভি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার আগে থেকে এনভায়রনমেন্টটা সেট আপ থাকতে হবে। তো যদি আপনি সেটা না করতে চান তাহলেও আপনি ডিরেক্টলি পেতে পারেন এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে অ্যাপ ডট গেট। ওকে, এটা একটা সুন্দর মেথড যেটা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সাথেই থাকে, এবং যে কোনো জায়গা থেকে, অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গা থেকে আপনি এই মেথডটাকে কল করার মাধ্যমে এনভায়রনমেন্টটা পেতে পারেন। এখানে আর্গুমেন্ট আকারে আপনাকে বলতে হবে জাস্ট ইএনভি, আপনি ইএনভির ভ্যালুটা দেখতে চাচ্ছেন। ওকে, তো আমি সেভ করে টার্মিনালে গেলেই আমাদেরকে বলছে অ্যাপ ইজ নট ডিফাইন্ড। হোয়াই অ্যাপ ইজ নট ডিফাইন্ড? কারণ আমরা অ্যাপ নিচে ডিফাইন করেছি, তার পূর্বেই এই কাজটা করেছি, অর্থাৎ কনসোল লগটা করেছি। ওকে, সো আমরা অ্যাপটাকে ওপরে প্লেস করে দিব, তাহলেই হয়ে যাবে। এক্সট্রা কি প্রেস হয়ে গেছে, তো সেভ করি। সেভ করে এবার টার্মিনালে গেলে এবার আমরা দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট। ওকে, সো যদিও আমাদের বর্তমানে সেভ করা আছে অ্যাপ নোড ইএনভিটা, তো এই কারণেও আপনি ভাবতে পারেন, কিন্তু আপনি নোড ইএনভি সেভ করার পূর্বেই যদি চেক করতেন তাহলেও আপনি দেখতে পারতেন যে এটা এনভায়রনমেন্ট হিসাবে দিচ্ছে ডেভেলপমেন্ট। এটা সবসময় চেক করে যে এটা প্রোডাকশন সার্ভার কিনা, প্রোডাকশন এনভায়রনমেন্ট কিনা, প্রোডাকশন এনভায়রনমেন্ট না হলেই সে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এই দুইটা ওয়েতেই মূলত আমরা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে পারি এবং এনভায়রনমেন্ট চেক করতে পারি, এবং আমরা এনভায়রনমেন্ট চেক করার মাধ্যমে বিভিন্ন কোড এক্সিকিউট করতে পারি। সাপোজ আমাদের এই লিস্টটা থেকে মর্গানটাকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, তো মর্গানটা যদি এখান থেকে রিমুভ করে দেওয়া হয়, এবার আমরা লজিকের উপর ভিত্তি করে মর্গানটাকে সেট করব। সো ইফ অ্যাপ ডট গেট ইএনভি ইজ ইকুয়াল টু, এটা আউটপুট কীভাবে দিয়েছিল, আচ্ছা ডেভেলপমেন্ট ক্যাপিটাল করে দিয়েছিল, সো আমি এটাকে ডট টু লোয়ার কেসে রূপান্তর করে দিই যেন আমার কোনো রকম কোনো প্রবলেম না হয়, অর্থাৎ কেস নিয়ে কোনো রকম কোনো প্রবলেম না হয়, ডেভেলপমেন্ট। তাহলে এক ধরনের কাজ হবে, তাহলে কী হবে, তাহলে অ্যাপ ডট ইউজ হবে মর্গান, সরি মর্গান এভাবে কল হবে, এবং এখানে আমরা বলে দিব ডেভ, আর আদারওয়াইজ সেই মিডলওয়্যারটাকে সেট করবে না। তো আপাতত সেভ করি,
সেভ করলে এটা আমাদের কোনো রকম কোনো আউটপুট দিচ্ছে না, এবং এটা আসলেই কিছু হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো যে কোনো একটা ইউআরএল এ ভিজিট করলে। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি ইয়া আমাদের মর্গানটা সেট আপ হয়েছে, কারণ সেটা আমাদের ইউটিলিটি লগার হিসাবে ব্যবহার হচ্ছে। এবার যদি আমরা আমাদের সার্ভারটাকে প্রোডাকশন মোডে কনভার্ট করে দিই, ক্লোজ করি, এক্সপোর্ট নোড আন্ডারস্কোর ইএনভি ইজ ইকুয়াল টু প্রোডাকশন, আপনি ক্যাপিটালাইজ করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, প্রোডাকশন করে দিলাম। দেওয়ার পরে এইবার আবারও আমরা সার্ভারটাকে স্টার্ট করি। ওকে, তো সার্ভারটা যদি স্টার্ট করি তাহলে এবার যদি আমরা কোনো জায়গায় রিফ্রেশ করে রিকোয়েস্ট পাঠাই তাহলে আমরা দেখবো যে আমাদের কোনো রকম লগ ক্রিয়েট হয়নি। এটার মানে আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমাদের এই ছোট্ট পিচ অফ কোডটা কাজ করছে পারফেক্টলি। এটা শুধুমাত্র তখনই আমাদের মিডলওয়্যারটাকে এক্সিকিউট করছে যখন আমাদের এনভায়রনমেন্টটা হচ্ছে ডেভেলপমেন্ট। ওকে, তো আমরা আবার ব্যাক চলে যাই, ব্যাক চলে গিয়ে আমাদের এনভায়রনমেন্টটাকে ডেভেলপমেন্টেই রাখি, কারণ এখন আমরা ডেভেলপমেন্ট করছি। এক্সপোর্ট নোড ইএনভি ইজ ইকুয়াল টু ডেভেলপমেন্ট। ওকে, দ্যাটস কুল, আবার আমাদের সার্ভারটাকে স্টার্ট করে দেই। তো এই হচ্ছে মোটামুটি কাজ, সরি ওখানে একটা ড্যাশ পড়ে গেছে, এই হচ্ছে মোটামুটি আমাদের এনভায়রনমেন্ট, এবং এইভাবে করে আমরা এনভায়রনমেন্টের ইনফরমেশন পেতে পারি। এই এনভায়রনমেন্টটা আমাদের অনেক বেশি কাজে লাগে, এক্স্যাক্টলি কী কী কাজে লাগতে পারে বা এক্স্যাক্ট কোন কাজটাতে আমরা মূলত এই এনভায়রনমেন্টটা ব্যবহার করব সেটা আমরা দেখব পরবর্তী ভিডিওতে।